রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের সময় যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ এবং মুহাম্মদ নামেও পরিচিত। তার পুরো নাম আবু আল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম হলেন ইসলামের কেন্দ্রীয় ব্যক্তিত্ব এবং ইসলামী বিশ্বাস মতে আল্লাহ বা ঈশ্বর কর্তৃক প্রেরিত সর্বশেষ নবী তথা বার্তাবাহক। ইসলামী প্রধান ধর্মগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে। অমুসলিমদের মতে তিনি ইসলামী জীবন ব্যবস্থার প্রবর্তক। অধিকাংশ ইতিহাসবেত্তা এবং বিশেষজ্ঞদের মতে মুহাম্মদ ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতা। তার এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনি রাজনৈতিক জীবনেও। সমগ্র আরব বিশ্বের জাগরণের পথিকৃত হিসেবে তিনি অগ্রগণ্য। বিবাদমান আরব জনতাকে একীভূতকরণ তার জীবনের অন্যতম সফলতা। যে কোনো নবীর জন্মের সময় ও তার কিছু আগে এবং পরে অলৌকিক নানা ঘটনা ঘটেছে, যাতে সাধারণ মানুষ আল্লাহর নবীকে মেনে নেওয়ার জন্য প্রস্তুত হতে পারে। যেমন আল্লাহর নির্দেশে মায়ের হাতে নবজাতক মুসা নবী আলাইহিসসালামকে কাঠের বাঁশকে চড়িয়ে নদীতে ভাসিয়ে দেয়া এবং ফেরাউনের ঘরে তার আশ্রয় লাভ। অথচ ফেরাউন মুসা আলাইহিসসালাম এর জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার শিশু হত্যা করেছিল। এছাড়া পিতা ছাড়া হজরত ঈসা আলাইহিসসালাম এর জন্মগ্রহণ এবং দোলনায় বসে নিজের নবুয়ত সম্পর্কে বিশুদ্ধ ভাষায় কথা বলার ঘটনা এ প্রসঙ্গে স্মরণ করা যায়। তবে যে কোনো নবীর চেয়ে এ ধরনের অলৌকিক ঘটনা সবচেয়ে বেশি ঘটেছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে, এবং এই সব ঘটনা ছিল অনেক বেশি বিস্ময়কর। এর কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং তার উপর নাজিল হওয়া ধর্ম বা শরীয়ত সবচেয়ে পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ। আর এই ধর্ম কিয়ামত পর্যন্ত বা বিশ্বের শেষ দিন পর্যন্ত টিকে থাকবে ও শক্তিশালী হয়ে থাকবে। নবী রাসূলরা এসেছিলেন বিশেষ জাতি ও বিশেষ সময়ের জন্য, কিন্তু ইসলাম এসেছে সব মানুষ এবং জিনের জন্য, এবং কিয়ামত পর্যন্ত তা আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ ধর্ম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রাককালে এবং জন্মের পরে সংঘটিত কিছু অলৌকিক ঘটনা এখন আপনাদের সামনে তুলে ধরব। এক, ইমাম সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, শয়তান বা ইবলিশ অতীতে সপ্তম আকাশ পর্যন্ত যেতে পারত। অদৃশ্য বিষয়ক শক্তি সম্পর্কে জানার জন্য সে সপ্তম আকাশ পর্যন্ত যেত, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পর থেকে চতুর্থ আকাশের উপরে ওঠা তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। এরপর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, তখন তার জন্য সব আকাশে নিষিদ্ধ হয়ে যায়। শয়তানকে আকাশের দরজাগুলো থেকে ধূমকেতু দিয়ে বিতাড়ন করা হয়। দুই, যে ভোরবেলায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেন, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। তিন, সেদিন পারস্যের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের চোদ্দটি প্রাচীর ধসে পড়ে। চার, সেদিন পারস্যের সবে অঞ্চলের হ্রদটি তলিয়ে শুকিয়ে যায়। বহু বছর ধরে এই হ্রদকে পূজা করা হতো। পাঁচ, সামাবে অঞ্চলে কুফা ও সিরিয়ার মধ্যবর্তী পানির প্রবাহ শুরু হয়, অথচ এর আগে বহু বছর ধরে সেখানে কেউ পানি দেখেনি। ছয়, পারস্যের সিরাজ শহর সংলগ্ন অগ্নি উপাসনালয়ে আগুন সেই রাতে নিভে যায়, অথচ ওই আগুন এক হাজার বছর ধরে প্রজ্বলিত ছিল। সেই রাতে হিজাজ বা বর্তমান সৌদি আরব থেকে একটি আলো দৃশ্যমান হয় এবং তা পূর্বাঞ্চল সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বনবীর মাতা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন,
আল্লাহর কসম, আমার পুত্র জন্ম নিয়েই তার হাতগুলোকে মাটিতে রেখে মাথা আকাশের দিকে তোলে এবং চারিদিকে তাকায়। এরপর তার থেকে একটি নূর বা আলো ছড়িয়ে পড়ে ও সে আলোয় সব কিছু দৃশ্যমান হয়। সেই আলোয় সিরিয়া রোমানদের প্রাসাদগুলো দেখলাম এবং সেই আলোর মধ্যে একটি শব্দ শুনলাম যাতে বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মানুষকে জন্ম দিয়েছ, তাই তার নাম রাখো মুহাম্মদ। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সেই রাতে তথা রাসুলের খোদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের রাতে পুরো দুনিয়া আলোকিত হয়। প্রতিটি পাথর ও মাটির টুকরো এক এবং বৃক্ষ বা গাছ হেসেছে, আর আকাশ ও জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ বা প্রশংসা জ্ঞাপন করেছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। বিশ্বনবীকে নিয়ে আমাদের আজকের এই আয়োজনটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের WM মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।